পুলিশের সাবেক মহাপরিদর্শক আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা আরও একশো তেরোটি দলিলের সম্পদ এবং গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দিয়েছে আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেন আজ এর আদেশ দেন এর আগে গত বৃহস্পতিবার বেনজির আহমেদের তিরাশিটি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিল একই আদালত এ বিষয়ে দুদকের আইনজীবী জানান দুদকের বিধিমালা এবং আইন অনুযায়ী বেনজির আহমেদ ও তার পরিবারের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক তারই ধারাবাহিকতায় অনুসন্ধানের অংশ হিসেবে সম্পত্তি জব্দের আবেদন করা হচ্ছে এবং আদালত থেকে নির্দেশ নেওয়া হচ্ছে আরও নতুন তথ্য পেলে এবং সম্পত্তির জব্দের প্রয়োজন মনে করলে দুদক আবারও আবেদন করবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব খোকন বলেন শুধু বেনজির নন যেসব কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আছে তাদের বিষয়েও দুদকের ব্যবস্থা নেওয়া দরকার এই অনুসন্ধানের একটা পর্যায়ে এই জব্দ এবং প্রয়োগ করা হয়েছে আদালতের আদেশ নিয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা এবং মানি লন্ডারিং আইন অনুযায়ী এখন অনুসন্ধান কাজ চলাকালীন সময় যদি আরও কোনো যদি প্রপার্টি আসে বা আরও কোনো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে সেটা জব্দ করা উচিত সেইগুলোর জন্য নতুন করে তারা আবেদন করতে পারবে আইনি কোনো বাধা নাই রাষ্ট্রীয় যে কর্মকর্তারা তারা যে অন্যায় করছে সে ব্যাপারে তদন্ত উচিত পাশাপাশি শুধু তাই নয় অনীতিবিল শুধু সম্পদ সম্পদ শেষ করলে হবে না তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া উচিত